কাউকে খুঁজছ শুনিনি? কোথায় যাচ্ছ? আমাকে একটু বেরোতে হবে প্লিজ। কেউ আসবে বুঝি? যার জন্য তুমি দৌড়চ্ছ, গাড়ি স্টার্ট করতে পারো। মা চলে গেল শুনিনি, চলে গেল। রাগারাগি করিনি, আমার একটু নাম গান করছিলাম। বৃষ্টি কি ভালো মেয়ে রে পায়েল, ডাক্তার বাড়াবাড়ি হচ্ছে এবার, কিন্তু সত্যি সত্যি আমি রিয়াকে ডাকতে চললাম। কেউ বললেই খাবে না, রিয়া আমার বউ। কি ভালো না, কি ভালো! চুপ করো ভি, ও ভি বাড়ি চল, এক্ষুনি বাড়ি চল। কি যাবো দেখেছো তোমার ছেলে কাঁদলো, আই চল চল দেখেন দেখি, চল চল। চলে যাব না, আমি যাচ্ছি। ঠাস করে একটা চল, চল বাড়ি চলো, চলো রিয়া। আমি আঙ্কা পৌঁছ, চলুন খাবে চলুন, চলো খাবে চলো বাবা চলো। তার মানে তোমার মা পাগল নয় শুনিনি, পাগল হলে অত দূর পাগলাগার থেকে এত দূরে আসতেন না, জাস্ট এই অ্যাম্পুলটা তোমার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য। অ্যাম্পিউলটা কোথায় বদলেছিলে সৈনি, বাবার হাতে আসার আগে নাকি হবে? ও
হোপে কি এখনো তোমার লোক ফিট করা আছে সৈনি? আছে কি আবতা বল বকছো তুমি? আমি তোমার তার মানে অতীতের কোনো কথাই আপনি ভুলে যাননি সৈনি? মিথ্যে কথা, আমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই, কিচ্ছু মনে নেই আমার। বিষটা কোথা থেকে এসেছিল সৈনি? যে বিষটা আমি নিজের হাতে আমার বৃষ্টিকে পুশ করেছিলাম সেটা কোথা থেকে এসেছিল? আমি ভালো মানুষ পেয়ে মদ টদ খাই একেবারে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ওকে। বলছি চল না রে, ওরা সব পায়েল এরা আমাদের রিয়া খেতে বসেছে, চল না একটু। মা তোমরা যাও, আমি আসছি, আমার একটু কাজ আছে, আমি আসছি। বল না, তুমি যাবার কথা বলো না। বৃষ্টি আমি আসছি। থাক মা, ও যখন বলছে ওর কাজ আছে তখন ও পরে আসুক। চল মা। মাসবদা আপনি কিন্তু খেয়ে যাবেন। হ্যাঁ ঠিক আছে। কোথাও একটা গেছে, চিন্তা করবেন না, বাড়ির বাইরে পালাতে পারবে না, আমি পালাতে দেব না। অর্জু তোমার কাছে একটা কথা বলি, তোমার এই লড়াইতে বাসব চ্যাটার্জি তোমার পাশে আছে, ওকে? একদম বাচ্চা কথা বলবে না, একদম চুপ করে থাকো। মাইনি বলছে তুমি সরো মা। আমি পারে না সমাজ করে বলছি, আমি পারে না। আমি তোমাকে শুয়ে, আমি তোমাকে শুয়ে পালের নামে শপথ করে বলছি যে আমি দিদি আমার বউ আমার ঘরে আমাকে মারছে, আমাকে মারছে। একদম না, আর তোকেও বলি ওকে ধরে পেটাতে পারছিস না, তো মার খাওয়াই উচিত। আমি কি করে কল করেছি, আমাকে মারবে, আমি কি করেছি? তুই এত নেশা করেছিস সেটাও ভুলে গেছিস? দাঁড়া ঠিক করে, তুই বৃষ্টির বাড়ি গিয়ে কি করেছিস জানিস না, তোর মনে নেই? পালের পিছনে পিছনে
ভাই তুই কিন্তু আমার কাছে খাস করে একটা চড় খাবি। কি কর শুনো, আমাকে মারবি বলছিস? আমাকে সবাই মিলে মারবে? আমি অন্যায় করে ফেলেছি ফেলেছি না রে দিদি, আমার ওই জন্য আমার উপরে রাগ করেছে, আমি বুঝতে পেরেছি। সেটা তোমার মাথায় ঢুকেছে বাঁদর? বউ গেছে, আমি এখন ক্ষমা চাইবো, বউ আমার মা কাছে ক্ষমা যাবো, তোকে চাইবো, তোকে চাইবো, বৃষ্টি তো ছোট, আমি বৃষ্টি কাছে চাইবো না বউ। তারপরে আমি একা একা যাবো বন্ধ ঘরে, আমি গিয়ে বাইরের কাছে আমি ক্ষমা চাইবো, ক্ষমা ক্ষমা চাইবি মা, আমাকে ক্ষমা করে দাও মা। জানো, আমি আমার ছোট্ট আজও একটা নামও ভেবে ফেলেছি। জানো, আমি আরেকটা কথা ভেবে ফেলেছি। কি? আমার একটা ছোট্ট বৃষ্টি চাই। না, ছোট্ট আজও চাই। না, আমার ছোট বৃষ্টি চাই। বলছি আমার ছোট্ট আজও চাই। বলছি আমারও ছোট্ট বৃষ্টি চাই। আচ্ছা কি হচ্ছে আজও? আমি আগে বলেছি আমার আজও চাই, ব্যাস। আমি পরে বলেছি আমার একটা বৃষ্টি চাই, ব্যাস। না, এটা হতে পারবে না। আমার আজ চাই, আজ চাই, আজ চাই। ঠিক আছে, আগে আজ পরে বৃষ্টি, ব্যাস। আরে আগে আজ, আমি তাই তো বললাম, আগে আজ পরে বৃষ্টি। না, পরে বৃষ্টি না। কেন না? কেন না? না না, তুমি বলো কেন না? না না, কেন বৃষ্টি? না না না, আমি বলছি না আমার আজ চাই। না 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 না, একা হাতে তো তালি বাজবে না। না 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 না, কি হচ্ছে? না, আমার বৃষ্টি চাই। না, আমার বৃষ্টি চাই। আমার আজ চাই, আমার বৃষ্টি চাই। তুমি কোথায়? তুমি চলে গেলে কেন? আমি তো গিয়েছিলাম, তুমি তো আমি দেখেছো শুনিনি। চলে গেলে কেন? আজ পার্টিতে বাসব চ্যাটার্জিকে ডেকেছে, তুমি এটা আমাকে আগে বলোনি কেন? মামা, তুমি কি অ্যাসাইলামে ফিরে গেছো? না, অ্যাসাইলামের পাশে ক্রাইম ব্রাঞ্চের অফিসার পাঁচ মিনিটে বসেছিল আমার জন্য। ড্রাইভার, তাড়াতাড়ি, আমার জন্য অ্যাসাইলামের রাস্তা বন্ধ হয়ে গেছে।
তাহলে তুমি এখন কোথায়? আমি পালাচ্ছি সৈনি, আমার আর কিছু করার নেই। অ্যাসাইলামের দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি তোর জন্য কিছু করতে পারবো না। তুই বুদ্ধি করে যেভাবে হোক অ্যাম্পুলটা নষ্ট করে ফেলবি, কেমন? হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিস বা। তাড়াতাড়ি তাড়াতাড়ি।